আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ক্যাকটাস ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমি প্রথম লাইনে সবুজ কালার সুতো দিয়ে শুরু করছি। সবুজ কালারের সুতো দিয়ে আমি পরপর ঘর নিয়ে নিব ছয়টা। আমি সুতোর দুইটা দুইটা নাল নিয়ে এক একটা ঘর করেছি। দ্বিতীয় লাইনেও আমি ঘর নেব মোট ছয়টা। এরপরে তিন নাম্বার লাইন, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার লাইনে অর্থাৎ তিনটা লাইনেই ঘর হবে ছয়টা ছয়টা করে। বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান হবে। এরপর চার নম্বর লাইন, চার নম্বর লাইনে ঘর নিব মোট আটটা। চার নম্বর লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিয়েছি মোট আটটা। প্রথম লাইনে ঘর নিয়েছি তিনটা, দ্বিতীয় লাইনে ঘর নিয়েছি তিনটা, তৃতীয় লাইনেও ঘর নিয়েছি তিনটা, চতুর্থ লাইনে ঘর নিয়েছি আটটা, পঞ্চম লাইনেও ঘর নিব আটটা এবং বাম দিকের লেভেল এবং ডান দিকের লেভেল সমান থাকবে। দর্শক, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আবার বলছি, প্রথম দ্বিতীয় এবং তিন নাম্বার এই তিনটা লাইনে ঘর হবে ছয়টা ছয়টা করে, চতুর্থ এবং পঞ্চম লাইনে ঘর হবে আটটা আটটা করে। এরপরে হলুদের কাজ। হলুদ সুতো নেওয়ার জন্য আমি বাম দিক থেকে দুইটা ঘর অর্থাৎ সবুজ দুইটা ঘর বাদ দিয়ে, বাম দিক থেকে দুইটা বাদ দিই এবং ডান দিক থেকেও দুইটা বাদ দিয়ে মাঝখান থেকে ঘর নিব মোট চারটা। দেখুন, আমি অলরেডি বাম দিক থেকে দুইটা ঘর বাদ দিয়ে দিয়েছি, ডান দিক থেকেও দুইটা ঘর বাদ দিয়ে দিব। অর্থাৎ বাম দিকে দুই ঘর বাদ গেছে, ডান দিকে দুই ঘর বাদ দিয়ে ঘর গেল চারটা আর মাঝখানে ঘর থাকলো চারটা। হলুদ সুতো দিয়ে আমি চারটা ঘর করে নিলাম। হলুদ সুতোর দ্বিতীয় লাইনেও ঘর করব চারটা। এক্ষেত্রে বাম দিকের লেভেল এবং ডান দিকের লেভেলও সমান থাকবে। হলুদ সুতোর তিন নম্বর লাইনের কাজের পরে হলুদ সুতোর তৃতীয় লম্বা লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর বাদ দিব, ডান দিক থেকেও একটা ঘর বাদ দিয়ে ঘর নিব মোট তিন নম্বর লাইনে, মাঝখান থেকে দুইটা ঘর নিলাম। এবার চতুর্থ লাইনে যেখান থেকে গ্যাপ ঘর নিয়েছিলাম তার নিচ বরাবর চতুর্থ লাইনে একটা ঘর নিব। অর্থাৎ এখানে চতুর্থ লাইনে ঘর হবে পরপর চারটা, বাম দিকের লেভেল এবং ডান দিকের লেভেল প্রথম এবং দ্বিতীয় লাইন বরাবর সমান হবে। দর্শক, যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে যাব। এবং যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই সেগুলো কমেন্টসে লিখবেন, আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে যাব এবং আপনাদের রুচি অনুযায়ী সেই ভিডিওগুলো আপলোড দিব। সেলাইয়ের এরপর হলুদ কালারের পঞ্চম লাইনে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে এখানেও ঘর হবে চারটা, কিন্তু বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ যাবে। এরপরে ছয় নম্বর লাইন, ছয় নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর বাদ দিব, ডান দিক থেকেও এক ঘর বাদ দিব, ঘর হবে মোট দুইটা। আর এই দুইটা ঘরের মধ্য দিয়েই হলুদের কাজটা শেষ হয়ে যাবে। এরপরে আমি লাল সুতো নিয়ে গ্যাপ ঘরগুলো ফিল আপ করব। তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর নিলাম। এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে তিন নম্বর ঘরটার গ্যাপ পূরণ করে দিলাম। এরপর হলুদ সাত নম্বর লাইনে একটা ঘর করে দিলাম।
ঠিক মাঝ বরাবর একটা ঘর নিব, দুইটা ঘরের মাঝখান বরাবর একটা ঘর নিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি অর্থাৎ লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, এবং অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব, সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।